রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী ডিগ্রি কলেজ মাঠ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলর বিদায় সংবর্ধনা 2018 অনুষ্ঠিত। মঙ্গলবার দুইজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশত জাতীয় সঙ্গীত ও বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এটা প্রধান অতিথি আছিল রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক একেএম মামুন রশিদ। তিনি কর্ণফুলী ডিগ্রি কলেজের ভালো ফলাফল গত্য সার্বিক বিষয়ে যথাযথ সহযোগিতা করিব বলে আশ্বাস প্রদান করে হয়। এই অবস্থার সাথে পরীক্ষার রেজাল্ট আসলে কোনো মতেই আমি মিলাতে পারছি না, এইখানে একটা অসামঞ্জস্যতা রয়ে গেছে। আমাদের আমার সহকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে এখানে আসলে আমাদের যে তিনটা গ্রুপের সমন্বয়ের প্রয়োজন, কোথায় কোথায় এটা আমার মনে হয় গলদ আছে। আমি প্রিন্সিপাল মহোদয়কে রিকোয়েস্ট করব। কর্ণফুলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এইচএম বেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশুই চাইন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ আরবতকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক বিপুল কান্তি বড়ুয়া। অধ্যাপক পলাশ মুখসুদ্দির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে কর্ণফুলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সিরাজউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন, কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন সহ আরবতকে। রেজাল্ট নাই, ফলাফল শূন্য। এই কলেজে বার্ষিক যে পরীক্ষা হয় বা বোর্ডে যখন পরীক্ষা হয়, কলেজের ছেলে মেয়েরা এত ভালো রেজাল্ট করে যে এটা আমরা অন্য কাউকে বলতে পারি না, এবং সেটা 50% নিচে। তাহলে এখানে কি সমস্যা? ছাত্রছাত্রী না শিক্ষকের না গভর্নিং বডি না জেলা প্রশাসনের। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।